সৌমিত্র খাত দু লক্ষ ভোটে জিতবে উনি কখনো মমতা ব্যানার্জি উনি কখনো মমতা বেগম হিজাব করে সকাল থেকে সারাদিন খাচ্ছে পাত পবিত্রতা নেই মসজিদে যে ইফতার পার্টি করছেন মুসলিম সমাজের কানে কানে বলছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল আমাদেরকে ভোট ব্যাংক বলে ব্যবহার করে বহু শাহজাহান তৈরি করেছে যাতে করে আমরা আর কোনো দলে না যেতে পারি যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা মোদিজির সাথে আছেন থাকবেন সৌমিত্র খাত দু লক্ষ ভোটে জিতবে দু লক্ষ ভোটে জিতবে এবং এবারে যে আমাদের এজেন্ট আছে আপ কি বার চারশো পার ফির একবার মোদী সরকার এটা হচ্ছেই হচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যে মাইনরিটির দিকে ভুল বুঝাচ্ছেন বিশ্বের ত্রাস ছিল হিডলার হিডলারের সচিবের নাম ছিল গোয়েবেল গোয়েবেল হিটলারকে বলতেন যদি কোনো মানুষকে ভুল বোঝাতে হয় কানে কানে মিথ্যা কথা বলে দাও আমার মুসলিম সমাজের কিছু ইমাম ভাতা কিছু মোয়াজ্জিন ভাতা ভাই তারা ভারতবর্ষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে চাইছে না সেই সমস্ত ভাইয়েরা ওই গোয়েবেলসের কায়দায় মুসলিম সমাজের কানে কানে বলছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল একেবারে আমাদিকে ভোট ব্যাংক ধরে ব্যবহার করে এবং আমাদিকে দিয়ে সন্ত্রাস করি এই যে শাহজাহানের মতো এরকম বহু শাহজাহান তৈরি করেছে যাতে করে আমরা আর কোনো দলে না যেতে পারি রিজার্ভ থাকি তৃণমূলে এই কৌশলে মুসলমান দিকে উনি খারাপ পথে ব্যবহার করছেন আমাদের যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা মোদিজির সাথে আছেন থাকবেন এবং আমরা মোদিজির আমাদের পাশে আছেন আমাদের মোদিজি আমাদের তিন তালাক তুলে দিয়ে আমার মুসলিম মা বোনেদের প্রতি যে মানে খ্যাতি মানে যে মুসলিম মা প্রতি যে লাঞ্ছিতটা ছিল সে মুসলিম মা বোনেরা নিজেরা সজাগ হয়েছেন এবং মোদিজিকে এই বলে আহ্বান করছেন দূরি হাই না খায় হাই মোদি মেহেরা ভাই হাই ভাইজান সুপ্রিয়া বলছেন আমার মুসলিম সমাজের মা বোনেরা ঈদের শুনে যাচ্ছেন নামাজে গিয়ে আরে উনি উনি নিজেই জানেন না উনি কখনো মমতা ব্যানার্জি উনি কখনো মমতা বেগম কারণ দেখবেন এই যে আমি মুসলমানের ছেলে আমার মাথায় টুপি আছে এই একটা আমার তোয়ালে আছে আমি কিন্তু নামাবলি পড়ি না আমি নামাবলি পরে হিন্দু ভাইদের ধর্মকে অসম্মান করতে পারি না কিন্তু মমতা ব্যানার্জি কী করেন উনি আমাদের হিজাব করেন উনি একজন ব্রাহ্মণ সমাজের মহিলা উচ্চ স্তরের যাকে সবার উচ্চ আসনে বসানো হয়েছে ব্রাহ্মণকে তারা ওই কখনও হিজাব পরে সকাল থেকে সারাদিন খাচ্ছে পবিত্রতা নেই মসজিদে যেয়ে তার পার্টি করছেন আমার মোদীজিকে কোথাও দেখেছেন টুপি পরে এই রকম তুষ্টিকরণের রাজনীতি করতে আমার মোদীজি কখনো টুপি পরে না সব ধর্মেকে উনি সম্মান করেন উনি সব সম্প্রদায়কে ইজ্জত করেন সবকা সাথ সবগা বিকাশ সবগা প্রয়াস সবগা বিশ্ববাস তাই এবারে মোদীজি এবং এবারে আমাদের এই সৌমিত্র খাঁ দু লক্ষর ভোটে জিতছে এবং কালকে মমতা ব্যানার্জির সভা ছিল আমাদের মাইনরিটি মোর্চা প্রত্যাখ্যান করে দিয়েছে আমার মুসলমান ভাইরা কালকের মিটিনে অনেকেই যায় নাই যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা কালকের মমতা ব্যানার্জির মিটিনে যায়নি তাই আজকে আমাদের যারা রাষ্ট্রবাদী মুসলমান এখানে আছেন তারা ভারতীয় জনতা পার্টির তিরাঙ্গা পতাকা নিয়ে উঠছে গ্রামে গ্রামে দেখুন বিজেপির পতাকা উঠছে এবং মোদীজির আন বান শান আজকে দেখুন না পুলমায় যে জঙ্গিহানা হয়েছিল সেই জঙ্গিহানায় বিয়াল্লিশ জন আমাদের জওয়ান শহীদ হয়েছিলেন কিন্তু সেই বিয়াল্লিশ জন জওয়ান শহীদ হওয়ার পর মোদিজি বলেছিলেন দুশ্মানকে ঘর ঘুষকে মারুঙ্গা বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করে মোদিজি দেখিয়ে দিয়েছেন আমাদের যিনি অভিনন্দন অভিনন্দনকে পাকিস্তানে প্যারাশুটের মাধ্যমে পাকিস্তানে পড়ে গিয়েছিল অভিনন্দনকে যখন ধরে ফেলেছিল পাকিস্তান জিন্দাবাদ অভিনন্দন তখন কোনো সিক্রেট কাগজপত্র ওখানে জলাশয়ে ছুপিয়ে দিয়ে যখন পাকিস্তানিরা অভিনন্দন অ্যারেস্ট করে নেয় আমার মোদীজির কানে খবর আসতে ইমরান খানকে ফোন করে বললেন মাই মোদি হু ইমরান খান কান খোলকার শুনল চব্বিশ ঘন্টার মধ্যে যদি অভিনন্দনকে দুলা সাজিয়ে ভারতের মাটিতে পাঠানো হয় পাকিস্তানের মানচিত্রটা উড়িয়ে দেবো পাকিস্তান নামক ওই শুধু দেশটা থাকবে না ম্যাপটা থাকবে তাই আমার যিনি মোদিজির ছাপ্পানি ছাতি উনি যা বলেন তাই করে দেখান